নমস্কার, হার হার মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো পিণ্ডে মাছের ব্যবহার এবং পিণ্ডদান সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। পিণ্ড কথার অর্থ হলো খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য মানে আমরা খাবার গ্রহণ করি, খাবারের জন্যই, অন্নের জন্যই আমরা এত কষ্ট করি। এই খাদ্য গ্রহণ করলে আমাদের কি হয়, অঙ্গ বৃদ্ধি পায়, ঠিক আছে? এবং আমাদের শরীরের একটি অঙ্গ বৃদ্ধি পায় না, সেটা হলো চোখ, তাছাড়া সমস্ত অঙ্গই কিন্তু বৃদ্ধি পায়, তার জন্যই আমরা খাদ্য গ্রহণ করি। এবং একটি মানুষ যখন মারা যায়, যাকে আমরা পেট বলি, সেই পেটের অঙ্গ যাতে তৈরি হয় তার জন্যই কিন্তু আমরা এই পিণ্ডদানটা করি। অর্থাৎ খাদ্যর মাধ্যমে অঙ্গের একটা মিল বন্ধন রয়েছে। এবার এই পিণ্ডদানটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সনাতন ধর্মে দেখা যায়, শ্রাদ্ধ বাসরেই বেশিরভাগ দেখা যায়, বিয়েতেও দেখা যায়। বিয়ে মানে সেটা আব্যদিক শ্রাদ্ধ, আব্যদায়িক শ্রাদ্ধ, সেখানে দেখা যায়। কোনো মানুষ মারা গেলে তার দশার দিন একটি কাজ হয়, সেখানে লাগে, এবং বার্ষরিকে লাগে বা পার্বণ শ্রাদ্ধে লাগে। মানে বিভিন্ন শ্রাদ্ধ কর্মে পিণ্ড কিন্তু একটা অনৈতিকার্য একটা ব্যাপার। এবং পিণ্ডটা কখন হয়, সমস্ত পেট কাজের সমাপ্তি। কোনো কর্ম, যেমন যেটা ঘাট কাট বলছি, সেটা শুধুমাত্র পিণ্ডদান কর্মটি হয়, কিন্তু তাছাড়া বার্ষরিক শ্রাদ্ধ বলুন, যেটা স্বপিণ্ডীকরণ বা বলুন শ্রাদ্ধকর্ম, সবার শেষে কিন্তু এই পিণ্ডর ব্যাপারটা আসে। এবার পিণ্ড নিরামিষ পিণ্ড হয়, আমিষ পিণ্ড হয়, আর একটা হয় কাঁচা পিণ্ড, আর একটা হয় পাকা পিণ্ড। পাকা পিণ্ড মানে রান্না করা, যেটা ভাত, যেটা দ্বিজদের ক্ষেত্রে অর্থাৎ ব্রাহ্মণদের সমবেদীয় কর্মে দেখা যায় এটা, এবং যজুর্বেদীয় কর্মে কিন্তু দেখা যায় কাঁচা পিণ্ডের কথা দেখা যায়। এইবার এটা পুরোপুরি নির্দেশ অনুযায়ী বলা হচ্ছে। এবার এই যে আমিষ পিণ্ডের ব্যবহার, আমিষ কথা হচ্ছে সামিষ অন্ন, এই কথাটা দেখবেন যে বিভিন্ন বইতে লেখা আছে, তার জন্য কিন্তু আমরা এই ব্যবহারটা করি। এবার সামিষের মধ্যে কী কী পড়ছে, সামিষের মধ্যে আমরা মাছটাকে ভাবছি, একটা নিরামিষ, একটা সামিষ বা আমিষ যেটা বলছে, তার মধ্যে মাছ ব্যবহারটা পড়ছে। এইবার শুধু কি মাছ, না, মাছ ছাড়াও সামিষ হয় কী কী, কার্বন। সামিষ মানেই হচ্ছে কার্বন, অর্থাৎ সেটা আমাদের মসুর ডাল অর্থাৎ লাল ডালকে বোঝানো যেতে পারে, এবং কাঁচকলা পুড়িয়েও সেটাকে কার্বন হয়ে যাবে সামিষ, সেটাও করা যায়। বা অনেকে আবার মাস কলাইয়ের কথাও বলছে, মানে অনেক ঠাকুর মশাইয়ের মুখ থেকে এটা শোনা। এইবার এই যে পিণ্ডগুলো আমরা করছি, এর মধ্যে নিরামিষ পিণ্ডটাও আছে, নিরামিষ পিণ্ডকে অগ্নিদগ্ধের উদ্দেশ্যে দেওয়া হয়, ঠিক আছে? এছাড়া অন্যান্য ক্ষেত্রেও অনেক জায়গায় নিরামিষের ব্যাপার রয়েছে, যেখানে তিনি যদি মাছ না খেত তাহলেও কিন্তু তাকে কার্বন দিতে হবে। তাকে কি দিতে হয়, আমরা ওই ডালটা দিই বা আমরা দিই কাঁচকলা পুরি। এই হলো মূল বিষয়। এইবার এই মাছের বিষয়টা অনেকের একটু অপরিষ্কার আছে, মানে মাছ কেন ব্যবহার করব আমাদের একটা পুজোর কর্মের ভেতরে। পুজোর কর্মের মধ্যে আমাদের মাছের কিন্তু ব্যবহার অনেক জায়গায় রয়েছে, সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে অনেকে পুষ্কর দোষের ক্ষেত্রে মাছ বলি দেয়, এটা একটা ব্যাপার। তারপরে কি হয়, মাছ আমাদের অনেক দেবদেবী ভক্ষণ করে, সেখানে কিন্তু মাছ অন্ন দেওয়া হয়। তারপরে মাছ একটা শুভ, ঠিক আছে, মৎস্য অবতার, ঠিক আছে, আমরা গিয়ে সময় মাছের ব্যাপার রয়েছে। তাহলে মাছ কিন্তু আমাদের একটাই বাঙালির মাছে ভাতে মাছ ব্যাপারটা রয়েছে। কিন্তু অনেকে আবার শ্রাদ্ধ বাসরে মাছ দিয়ে আমার খুব অসহ্য লাগে, আমার ঠাকুরমশাইকে প্রশ্ন করেছিলাম, সে ঠাকুরমশাই বলেছিলেন মাছ দিয়ে আমি কাজ করতে আমার কি খুব একটা বাজে লাগে, আমি এই ডালটা দিই, ঠিক আছে? কিন্তু সেই মানুষটা যে মাছ খেত, তার প্রিয় হতে পারে মাছ, তাহলে তাকে তো আমরা অসম্মানই করছি, নিজের কাজ করতে গিয়ে তো অসম্মানই করছি। এইবার মাছের ব্যবহারটা বলি, মাছের ব্যবহার হলো যে দশার কাজটা হয় আমাদের, একজন মানুষ মারা গেছে, সেই দশাতে আমরা কী করব, দশায় যে পিণ্ডটা হবে সেটা নিরামিষ পিণ্ড, কারণ সে তখন মাছ ছোবে না, সে একটা নিয়মের মধ্যে রয়েছে, ঠিক আছে? তার জন্য সে মাছ ছোবে না, তাকে মাছ ছাড়াই কিন্তু তাকে পিণ্ডদানটা করা হচ্ছে। অবশ্যই তিল থাকবে তার মধ্যে।
এবার এই দশার কাজটা আবার ভাগ ভাগ করে অনেকে করে, 4 দিনের দিন 4টেটা এবং 10 দিনের দিন 6টা, মানে 10টার বেশি কিন্তু করা যাবে না, 10টা অঙ্গ। আমি এই নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবেন দশার কাজে 10খানা অঙ্গের জন্য কী কী অঙ্গের জন্য দেওয়া হয়। 10টা পিণ্ড ওখানে হয়ে গেল। এইবার তারপরে পেটে আর একটা পিণ্ড হবে, যেটা 7-এর দিন, সেটা অবশ্যই মাছ দিয়ে হবে। মাছের বদলে আপনি কাঁচকলা পোড়া দিয়ে করতে পারেন, বা যে ডালের কথা বললাম সেই ডাল দিয়ে করতে পারেন। মোটামুটি আঁশ, মানে যেটাকে বলছি কার্বনযুক্ত অংশ, সামিষ অন্ন, আর একটা অগ্নিদরদার হবে। এরপরে কী, এরপরে চলে আসবে তার বাৎসরিক বা স্বপিণ্ডীকরণ। তার মধ্যে মাসিক যে পিণ্ডগুলো রয়েছে, সেই মাসিক পিণ্ডের মধ্যে মাছের ব্যবহার রয়েছে। এবার অনেকে মাছ একটা লেখে, দুটো লেখে, তাছাড়া পূর্বপুরুষের যে পিণ্ড হবে, অর্থাৎ 14খানা মাসিক হয়ে গেল, মলমাস হলে একটা বৃদ্ধি পাবে, 15টা হবে তখন। তার সঙ্গে আমাদের পূর্বপুরুষে আরও 4টে পেট নিয়ে, পিতামহ, পবিতামহ, বিদ্ধ পবিতামহ, সর্বার ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা, বিধবার ক্ষেত্রে একটু আলাদা হয়, পিতা থেকে শুরু করতে হয়। তাহলে সেইখানে মাছের ব্যবহার রয়েছে। এবার অনেকে কি করে, মাছ দুটোর ব্যবহার লেখে, ঠিক আছে, মাছে প্রচলন নেই। প্রচলন নেই মানে শাস্তে তো লেখা আছে যে সামিষের কথা, তাহলে আপনি সামিষ করবেন, তার বদলে কিছু একটা আপনাকে দিতে হবে। আপনি একেবারে নিরামিষ কিন্তু তাকে আহার করে দিতে পারবেন না। আর মাছ সমস্ত কিছুই কিন্তু আমিষ, এলা মধু, সে মধু কিন্তু একটা প্রাণী থেকে পাওয়া যাচ্ছে, একটা দুধ, সেটাও কিন্তু একটা প্রাণী হতে পাওয়া যাচ্ছে। তাহলে সমস্ত কিছুই কিন্তু আমিষ, আমাদের বিশ্বে ঘি থেকে শুরু করে সমস্ত কিছু। তাহলে আমিষ যদি সেরকম মনে করেন, তাহলে কিন্তু সমস্ত কিছুই আঁস, বিশ্বের সব কিছুই আঁস, ঠিক আছে। এইবার তাহলে এই হলো বিষয়। তাহলে অতগুলো পিণ্ডর মধ্যে যে পূর্বপুরুষের পিণ্ডগুলো রয়েছে, সেই পূর্বপুরুষের পিণ্ডর মধ্যে মাছে ব্যবহার কিন্তু অবশ্যই করা হবে। এবং তারপরে যে অগ্নিদরদার পিণ্ড, সেটা মাস হবে না। তাহলে এই কটা আমরা মাছের ব্যবহার আমরা করে নিলাম, ঠিক আছে। এবার পিণ্ডটা কীভাবে করতে হবে সেটা একটু বলে দিই। প্রথমে পিণ্ডের মধ্যে একটা পিণ্ড পাত্রের মধ্যে মালসা হোক বা কলার পাতাই মেন, কিন্তু কলার পাতা ছিলিয়ে মিলে আমরা মালসা ব্যবহারটা করি। তার মধ্যে আতক চাল বা গোবিন্দভোগ চাল, সেটা ভ্রমণের ক্ষেত্রে হলে রান্না করা হবে, না হলে তার মধ্যে কাঁচাই হবে। একটু ধোয়া, অবশ্যই ধোয়া, কিন্তু অনেকে ধোয় না, ধোয়াটা উচিত, ধোয়া অন্যর কথাই লেখা আছে বিভিন্ন বইতে, সমাচরণের বইতেও সেইভাবেই উল্লেখ দেওয়া রয়েছে। সেটাকে ধুতে হবে, ধুয়ে তার মধ্যে দিতে হবে ঘি, তার মধ্যে দিতে হবে মধু, তার মধ্যে একটু দুধ, একটু দই, মিষ্টান্ন বাটাসা বা ওই পেটের সামনে যে মিষ্টি রয়েছে তার থেকে একটা তুলে দেবেন, ঠিক আছে। চা যদি খেত সেই চা যদি সামনে দেওয়া থাকে সে চা দেবেন, ঠিক আছে। অনেকে আবার পান ভালোবাসতে দেয়, একটু পান দেয় বা নেশার দ্রব্য দেয়, কিন্তু দেওয়া উচিত নয় ওর মধ্যে, ঠিক আছে। ওইগুলো দেওয়া হলো। দিয়ে কলা, কলা দিতে হবে এবং জব দিতে হবে, এবং বাৎসরিক ক্ষেত্রে আমরা পরে তিল দিই, জব দিই না প্রথমে, প্রথম পরে তিল দিই, প্রথমে জব দিই, কারণ ওখানে আমিষের জন্য ওই অগ্নিদরদা বা গঙ্গা গোস্বামী বাস্তুদেব, তাদের জন্য তো পিণ্ডগুলো রেডি করতে হবে, ওই জন্য তিলটা কিন্তু দিই না। তিল মানে কিন্তু তেল, আর জব মানে কিন্তু নিরামিষ, এই ব্যাপারটা চলে আসে। তাহলে এবার তারপরে কলা দিতে হবে, কলাগুলো দিয়ে দেবে, কলা ওই ছাড়াবে, যজমানি ছাড়াবে, যজমান ছাড়িয়ে কিন্তু মাখবে এবং তারপর তৈরি করবে। তাহলে কলা কটা দেওয়া হবে এই হিসাবটাও বলে দিই। দশার ক্ষেত্রে আমরা 4টে কলা দিই, 10খানা পিণ্ড হয় বলে। সাধ্যের ক্ষেত্রে আমরা 2টো দিতে পারি, 4টাও দিতে পারেন, বড় বড় পিণ্ড হবে বলে। কিন্তু বাৎসরিকের ক্ষেত্রে 6টা থেকে 8টা দিতে হবে, আর তার বেশিও লাগতে পারে, কিন্তু 8টাই প্রথমে দেবেন, কারণ অতগুলো পিণ্ড হবে যেহেতু, অনেকবার হিসাব দিয়েছি করে সেগুলো প্রথমে তৈরি করবে। প্রত্যেকটার মোটক দেওয়া উচিত, ঠিক আছে। মাসিক এর ক্ষেত্রে মোটক না দিলেও কোনো অসুবিধা নেই, ও মোটকের অভাব থাকলে কিন্তু দেওয়া যেতে পারে, নাহলে পূর্বপুরুষ অবশ্যই মোটক দিতে হবে। মোটক একটা সৈনিক, একে অপরের পাহারা তার দেয়। তাহলে এইভাবে সব পিণ্ডগুলো রেডি করবেন, করে তারপরে দুর্গঙ্গা জল হাতে নিয়ে প্রত্যেকটা পিণ্ড দান করবেন। আশা করি পিণ্ডর কনসেপ্টটা বলতে পেলাম, কেন মাছের ব্যবহারটা হয়, সামিষ বলা আছে তাই সামিষের মধ্যে এইগুলো পড়ে। মাছ দিয়ে করতে পারেন, সে মাছ খেয়েছে অসুবিধা নেই, হাত ধুয়ে সে করতে পারেন, মাছ দেওয়া যায়, আমরা মাছ দিয়ে কাজটা করি। অনেকে আছে, আমি এটা পাইনি বইয়ের মধ্যে, অবশ্যই যদি কোনো জায়গায় পাই বা সেরকম যদি হয় তাহলে আমি ব্যাপারটা আপনাদের সামনে পেশ করব। গ্রাম অঞ্চলে অনেক ঠাকুরমশাই এই জিনিসটা করে, যদি আপনারাও কেউ জেনে থাকে বা কেউ যদি করে থাকে ব্যাপারটা আমাকে কমেন্টে করবেন। সে আস্তো একটা গোটা মাছ দিয়ে কাজ করে, কোনো একটা বইটা অবশ্যই আমার চোখে কোনো সময় পড়েছিল, কিন্তু আমার সেই সময় মনে নেই,
সব বইতে কিন্তু এই জিনিসটা নেই, সেটা একটা মাছ জ্যান্ত মাছ রেখে দেয়, সেই জ্যান্ত মাছের মধ্যে ঢুকাটি কেটে দেয়, সে কোনো ছটপট করে না, অনেক সময় আবার মাছটা মরে যায়, মরে গেলে হয় না, জ্যান্ত মাছই রাখার চেষ্টা করে, লাস্টে জ্যান্ত মাছটাকে কী করে মন্ত্র পাঠের মাধ্যমে নাকি জ্যান্ত মাছ চুপ হয়ে থাকে, কোনো নড়াচড়া করবে না, সে মাছটাকে আবার পুকুরে ছেড়ে দিয়ে আসে। এই কর্মটা আমার জানা নেই, কিন্তু আমি শুনেছি, অনেক জায়গায় দেখেছি, সেইভাবে পোস্ত দেখিনি বলে আমি বলছি না, কিন্তু আমিও করি না। মাছ একটা খাদ্যদ্রব্য হিসাবে এখানে ব্যবহার করা হয়, কার্বন হিসাবে ব্যবহার করা হয়, কখনোই জ্যান্ত মাছ দিয়ে এরকমভাবে করা হয় না। আরেক জায়গায় শুনেছি সে নাকি মাছ সাইডে রেখে দেয়, সেই মাছ আবার নিয়ে চলে আসে, এটা কখনোই উচিত না, এটা পিণ্ড দান করে দেওয়া হচ্ছে, এটা জলে যাবে। ঠিক আছে, এই কটা ব্যাখ্যা বললাম, আশা করি পিণ্ডে মাছের ব্যবহার সম্পর্কে আপনাদের প্রশ্ন যা ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই কুড়ি টুকরো মাছের ব্যবহার আমরা করি, তার মধ্যে মোটামুটি 18টা লাগে, দুটো আমরা রেখে দিই, একটা অন্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি, করে এরকম গড়ে আমরা 20 টুকরো মাছ বলে রাখি। অনেকে দুটো মাছ লেখে, কী করে দুটো মাছ লেখে আমি জানি না, সেই দুটো মাছ থেকে কি টুকরো টুকরো করবে নাকি কার তার ব্যাপার, এক একজন কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, তার জন্যই আমাদের জন্য ভিডিওটা করি। কারোর যদি কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের কমেন্ট সেকশানে লিখবেন, আর যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে, যে সাবস্ক্রাইব বোতামটা আছে ওটাকে টিপুন, লাল হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, আমি যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে করব তখন অবশ্যই আপনি সামনে দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি মনে হয় যে সবার কাছে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার, আমি যেভাবে কাজ করাতে চাই সেটাই যদি যুক্তিপূর্ণ হয়, তাহলে অবশ্যই পিণ্ডটা সেই সমস্ত ঠাকুরমশাইকে শেয়ার করুন, সেই সমস্ত যজমানকে শেয়ার করুন, যাতে যজমানরা ব্যাপারটা বুঝতে পারে। বই অনুযায়ী বললাম, বই দেখিয়ে বুঝাবেন, আমার ভিডিও রাখবেন, বই মিলাবেন, দেখবেন, আশা করি আপনারা জিনিসটা সাকসেস করতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সুস্থ থাকবেন, পূজার্চার মধ্যে থাকবেন, কাজ করতে থাকবেন। নমস্কার।